আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আশা করি চলো শুরু করা যাক আজকের ক্লাস আমাদের আমরা গত ক্লাসে অধ্যায় নয়ের নয় থেকে আমরা প্রজননের বিভিন্ন পর্যায়ের তৃতীয় পর্যায়ে থেকে তৃতীয় পর্যায়ে করেছিলাম সেটা ছিল ডিম্বাণু সৃষ্টি সৃষ্টির প্রক্রিয়া বা একটি ডিম্বাণুর গঠন তো আজকে আমরা প্রজননের বিভিন্ন ধাপের সাতটি ধাপের মধ্যে চতুর্থ নাম্বার ধাপটা করবো এই চতুর্থ নম্বর ধাপটা ছিল নিষেক নিষেক বা ফার্টিলাইজেশন খুবই মজার একটি ধাপ নিষেক বা ফার্টিলাইজেশন বন্ধুরা চলো জেনে নেই নিষেক বা ফার্টিলাইজার এটি নিষেক একটি জৈবিক প্রক্রিয়া আমি কি বললাম নিষেক একটি জৈবিক প্রক্রিয়া জৈবিক প্রক্রিয়া তো আমাদের জানতে হবে নিষেকটা কাকে বলে নিষেক যে প্রক্রিয়ায় ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হয়ে এদের হ্যাপলয়েড শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে এদের হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড মানে এই যে সংখ্যক হ্যাপ্লয়েড ক্রোমোজোমবাহী নিউক্লিয়াসের মিলন ঘটিয়ে তাহলে হ্যাপ্লয়েড প্লাস হ্যাপ্লয়েড তাহলে কি হয় ডিপ্লয়েড এই যে ডিপ্লয়েড ক্রমোজম নিউক্লিয়াস এটা কিন্তু এই এইগুলো কিন্তু নিউক্লিয়াস নিউক্লিয়াসের মিলন ঘটায় এই দুইটার মিলন ঘটালো মিলন ঘটিয়ে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জাইগোট গঠন করলো কি হলো জাইগোট হলো এই দুটা মিলে জাইগোট হলো জাইগোট গঠন করলো তাহলে জাইগোট গঠন করলো এটাকে বলা হয় নিষেক সংজ্ঞাটা কি হলো তাহলে যে প্রক্রিয়া ডিম্বাণু ও শুক্রাণু যে প্রক্রিয়ায় শুক্রাণু এটা হলো শুক্রাণু আর এটা হলো ডিম্বাণু তাহলে দুটাই সংখ্যক সমজাতীয় মিলিত হয়ে এই সংখ্যক ক্রোমোজোম হ্যাপ্লোয়েড বা এন সংখ্যক ক্রমোজমবাহী নিউক্লিয়াস নিউক্লিয়াসের মিলন ঘটিয়ে যখন ডিপ্লয়েড ক্রোমোজম বিশিষ্ট জাইগোট গঠন করলো সেটাকে বলা হয় নিষেক আমি আগে বলেছি নিষেক একটি জৈবনিক প্রক্রিয়া বা জৈবিক প্রক্রিয়া নিশিক ডিম্বাণুকে পরিস্ফুটনের জন্য সক্রিয় করে তোলে ডিম্বাণু মানে কি ডিম ডিমকে পরিস্ফুটনের জন্য মানে বের হওয়ার জন্য ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য সক্রিয় করে তোলে নিষেধ প্রজাতি নির্দিষ্ট এবং কেবল একই প্রজাতির ডিম্বাণু এই দুইটা কিন্তু একই প্রজাতির হবে এটাও এটাও এই দুইটা কিন্তু একই প্রজাতির ডিম্বাণু ও শুক্রাণুর নিষেধ ঘটবে ডিম্বাণু শুক্রাণু দ্বারা কেবল একবার কি হয় নিষিক্ত হয় কেবল একবারই নিষিদ্ধ হয় একবারে নিষিক্ত হয় এখন মানুষের নিষেক নিষেকটা কিভাবে হয় মানুষের নিষেকটা সংগঠিত হয় যে স্ত্রীর ডিম্ব নালী ওই যে ফেলোপিয়ান নালী আমরা এর আগে পড়েছিলাম মনে আছে কিনা জানি না ফেলোপিয়ান নালির সংগঠিত হয় ফেলোপিয়ান নালী মানে ডিম্ব নালি ফেলোপিয়ান মনে আছে ফেলোপিয়ান নালী এই নালীতে সংগঠিত হয় তাহলে যৌন মিলনের সময় বীর্যের সাথে যৌন বীর্যের সাথে কি হয় অসংখ্য শুক্রাণু কোথায় যায় ইউটেরাসে ইউটেরাসে প্রবেশ করে তাহলে অসংখ্য শুক্রাণু যখন ইউটেরাতে প্রবেশ করে তখন একটি শুক্রাণু শুধুমাত্র একটি শুক্রাণু এই যে শুক্রাণুটা এরকম ছিল না মনে এই যে এই যে শুক্র একটিমাত্র শুক্রাণু এই নিষিক্রিয়ায় সফল হয় এই যে হাজার হাজার শুক্রাণুর মধ্যে একটিমাত্র শুক্রাণু নিষিক্রিয়ায় সফল হয় প্রতিবার সঙ্গমের ফলে প্রতিবার সঙ্গমের ফলে 1.5 থেকে 4 মিলিলিটার মিলিলিটার বীজ হয় ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ফোর মিলিলিটার লিটার হয় এবং এতে এতে থাকে চল্লিশ থেকে একশো মিলিয়ন চল্লিশ থেকে একশো মিলিয়ন বা চার থেকে দশ কোটি শুক্রাণু বা চার থেকে দশ কোটি কি থাকে এই যে শুক্রাণু থাকে ঠিক আছে চার থেকে দশ কোটি শুক্রানো থাকে যৌন মিলনের যখন যৌন মিলন হয় তখন এই যে টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে নিষেকটা যদি সংগঠিত না হয় তাহলে এবারটা মারা যাবে ডেস্টোর হয়ে যাবে শেষ আচ্ছা বন্ধুরা চলো তাহলে আমরা চিত্রের মাধ্যমে দেখি একটি একটি করে চিত্র আঁকবো আর একটি একটি করে দেখাবো যে কোন পর্যায়ে কিভাবে বিভাজনটা হয় মানুষের বা আচ্ছা চলো একটি একটি করে আঁকবো কিন্তু ঠিক আছে এই যে এটা হলো করোনা রেডিও ওই যে মনে আছে করোনা রেডিওটা বাইরে এরকম এরকম ছিল এটা হলো করোনা রেডিওটা এটাকে বলে করোনা রেডিয়াটা করোনা রেডিয়াটা এটাকে বলা হয় করোনা রেডিয়াটা বা পূর্ণাঙ্গুর ডিম্বাণু এটা হলো চিত্র ক ধাপ ক পূর্ণাঙ্গ ডিম্বানু পূর্ণাঙ্গ ডিম্বাণু এটা হলো পূর্ণাঙ্গ ডিম্বাণু তাহলে করোনা রেডিওটা কিভাবে বিচ্ছিন্ন হলো চলো দেখি এই যে এই ধাপে করোনা রেডিওটা বিচ্ছিন্ন হয়ে যাবে কিভাবে বিচ্ছিন্ন হচ্ছে দেখো এই যে চিত্র খেয়াল করে দেখবো হ্যাঁ এই যে শুক্রাণু এসে এখানে হানা দেবে আর কি

চিত্র যদি বলি এটাকে বলা হবে যে বিচ্ছিন্ন করোনা রেডি এই যে এগুলো এগুলো হলো এই যে এগুলো সবগুলো কিন্তু করোনা ডেটা আর এগুলো যে এই যে বিচ্ছিন্ন হয়ে গেছে এটাকে বলা হয় বিচ্ছিন্ন করোনা রেডিয়েটা এই যে এটা হলো বিচ্ছিন্ন করোনা রেডিওটা তাহলে এটা চিত্রের নাম হলে হবে করোনা রেডিওটা বিচ্ছিন্ন করণ এই চিত্রের নাম হবে করোনা রেডিয়েটা বিচ্ছিন্ন করণ বি তারপরে কি হবে শুক্রাণুর প্রবেশটা কীভাবে হবে চলো দেখি এই যে শুক্রাণুর প্রবেশ হবে এই ধাপে এসে শুক্রানুর প্রবেশ হবে দেখো কিভাবে শুক্রানু প্রবেশ করে এটা কিন্তু শুক্রাণু তাই না শুক্রাণু শুক্রানু প্রবেশ করলো এই যে প্রবেশ করলো এখানে তাহলে এটা চিত্র গ এখানে লিখতে পারো প্রবেশ চতুর্থ ধাপে কি ঘটলো পুরুষ নিউক্লিয়াস স্ত্রী নিউক্লিয়াসের নিউক্লিয়াস ঘটবে চলো দেখি এই যে আচ্ছা এটাতে কালি নাই আচ্ছা এই ধাপে এসে কি হবে এই ধাপে এসে পুরুষ প্রো নিউক্লিয়াস ঘটবে এটা হলো পুরুষ প্রনিউক্লিয়াস এটাকে বলা হবে পোং প্রো নিউক্লিয়াস পুং প্রনিউক্লিয়াস আর এটা হলো স্ত্রী এটাকে বলা হবে স্ত্রী প্রনিউক্লিয়াস এটা হলো স্ত্রী প্রুউক্লিয়াস তাহলে এই দশে কী হবে চার নম্বর ধাপে নিশিকের পুরুষ ও স্ত্রী নিউক্লিয়াস সৃষ্টি প্রিয়াস পুরুষ ও স্ত্রী প্রিয়াস সৃষ্টি ও নিউক্লিয়াস সৃষ্টি পুরুষ স্ত্রী প্রনিউক্লিয়াস সৃষ্টি এবং পাঁচ নম্বর ধাপে ক্রোমোজোমের পূর্ণ গঠন হবে এবং কোষ বিভাজনটা শুরু হবে চলো দেখি পাঁচ নম্বর ধাপটা কিরকম এ দেখো সর্বশেষ ধাপে নিষেকের সর্বশেষ ধাপে কি ঘটবে দেখো

পুনর্গঠন পুনর্গঠন এবং কোষ বিভাজন শুরু কোষ বিভাজনের পুনর্গঠন তাহলে চিত্রের নাম কি হবে বন্ধুরা চিত্রের নাম হবে তাহলে কোথায় না আচ্ছা চিত্র জায়গা নাই তোমরা চিত্রের নাম আমি দূরে লিখে দিলাম তোমরা নিচে লিখবা মানুষ মানব ডিম্বাণু নিশেকের বিভিন্ন চিত্র মানব ডিম্বাণু নিশেকের বিভিন্ন পর্যায়ে বন্ধুরা এই ছিল আজকের ক্লাস ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম